এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, যেমনে কোরআন হাদিস আছে ওইভাবে ঈমান আনতে হবে, ঠিক আছে? এবার রসুলের প্রতি ঈমান আনতে হবে, তাই না? রসুলের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমার সাহাবীরা শোনো, আমি কিন্তু নূরের তৈরি, আমার বাপ কিন্তু মাটির তৈরি, বলেছেন। তাহলে কি বলেছেন? এই সাহাবীরা শোনো, আমি কিন্তু মাটির তৈরি, কিন্তু তোমাদের মেয়ের আগে, তোমাদের বোনের আগে, তোমাদের খালা ফুপুরাকে বিয়া করব যারা মাটির তৈরি, বলেছেন। পাগলে কয় নাকি, ছাগলে খায় নাকি, নবী হলো নূরের তৈরি, স্ত্রী হলো মাটির তৈরি, নবী হলো নূরের তৈরি, মা হলো মাটির তৈরি, নবী হলো নূরের তৈরি, বাপ হলো মাটির তৈরি, নবী হলো নূরের তৈরি, দাদা গোষ্ঠী সব মাটির তৈরি, নবী হলো নূরের তৈরি, মেয়ে ছেলে সব মাটির তৈরি, বলেন। পাগলে কয় নাকি, ছাগলে খায় নাকি, আল্লাহ সৈনিক এগুলো সব সৈনিক আল্লাহ, সব কিছুই সৈনিক আল্লাহ, আগুন বাতাস সব কিছুই সৈনিক আল্লাহ আকবার। যদি রণায়ন করবে সব কিছু ধ্বংস করে দেবে, শুধু মশা দিয়ে নবীকে ধ্বংস করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তয়রা নাবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি, আহ যুদ্ধ বিমান কেমনে তৈরি করতে হবে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ঝাঁকে তো আবাবিল মানে কি পাখি না, ঝাঁকে ঝাঁকে, তয়রান মানে পাখি, তয়রান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আসতেছে, লাইন ধরে কাতার করে করে সুন্দরভাবে সাজানো, এত সুন্দর সাজানো মনে হচ্ছে কেউ যেন হাত দিয়ে সুতা দিয়ে তাদেরকে আপনার স্টেট করতেছে। ঠোঁটে একটা পাথর বোমা, দুই পায়ে দুটা বোমা, ঠুস করে মাথায় মারতো, মাথা দিয়ে পা দিয়ে পাছা দিয়ে বের হয়ে চলে যাইতো সোজা বাংলা, এমন বোমা। এই কাফেররা দেখছে আবাবিল, তয়রান আবাবিল যেভাবে হামলা করে আব্রাহার গোষ্ঠী খতম করে দিয়েছে, আমরা বোমা তৈরি করব ওইভাবে, বোমা পেলেন দিয়ে জেনে বোমা নিক্ষেপ করে করে মুসলমানদেরকে ধ্বংস করতে পারি। ওই আব্রাহার প্রতিশোধ নেওয়ার জন্য কাফেররা যুদ্ধ বিমান তৈরি করে আজকে আমাদের উপরে বোমা ফেলতেছে। মুসলমান সরকার যারা আছে, খায়দায় আনন্দ ফুর্তি লাঠি লান্দা দিয়ে হইচই করান, আপনারা এই সন্তানদেরকে কাজে লাগাচ্ছেন না, যার কারণে মুসলমানরা মায়ের খাচ্ছে। কেয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার হিসাব দিতে হবে, বুঝছেন? হিসাব দিতে হবে। মেডেলিস্টকে এত টাকা আল্লাহ দিয়েছে, খেতে 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 প্যাট এইভাবে বানাচ্ছে, একটা হাঁটতে বুঝছেন, খাই গরুর মতো আর ব্যয় ব্যয় টাকা, আর ওদেরকে কি করবো? এই যে বাউল টাউল আছে না, বাউল টাউল গাউল, হ্যাঁ, একটা নর্তকীকে নিয়ে আসে, নাচায় গান গায় আর টাকা ছিটাচ্ছে, ফকিরের বাচ্চা, ফকির টাকা ছিটিয়ে ছিটিয়েছে। ফকিরের বাচ্চার যদি অবস্থা হয়, ওরা তো কোটি কোটি টাকা মালিক, ওরা তো করবি এটা, হ্যাঁ, আল্লাহ আকবর, কি অবস্থা, কাদেরকে কি বলবো ভাই? মুসলমানদের পতন এই জন্যই এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আছেন? এই ধর্মের ওপরে আল্লাহ রসুল ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, এটার বাইরে গেলে আপনি এবার বের হইয়া চলিয়া যাইবেন, ফেরকা নাজিয়া হবে না। মদিনার এলেম দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে আছে, একজন মেয়েকে ডেকে বলছেন, আইন আল্লাহ, এই দাসী তুমি বলো আল্লাহ কোথায় আছে? কালা তালা সামা, মেয়েটি বলল আল্লাহ আসমানের ওপরে আছে। আল্লাহ আকবার, কোথায় বলেছেন? আসমানের ওপরে। তারপর একটা মান আনা, আমি কেটা? মেয়েটি বলছেন তা রসুল্লাহ, আপনি আল্লাহর রসুল। এবার আল্লাহ নুসাল্লাম বলছেন, আতিখা ফাইন্নাহা মুমিনা, এই মালিক তুমি দাসীটিকে স্বাধীন করে দাও, কেননা এটা মুমিনা মেয়ে। মেয়েটা যদি বলতো আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলতেন? ও মুমিনা মেয়েকে স্বাধীন করে দাও, বলতেন। সহিহ মুসলিমের হাদিস পাওয়া সত্ত্ব আপনার বড় হুজুরের কথা শুনে আপনি হাদিসটাকে মানেন না, বারবার বলতেছেন যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, বলেন নাউজুবিল্লাহ। আজ থেকে আর বলবেন ভাইয়ারা, আমার আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই দলটাকে বলে যে দলটা সাহাবায়ের পথ ধরে চলে, এটাই সাহাবায়ে কেরামদের পথ।
সমস্ত সাহাবায়ে কেরাম এই কথাই বলতেছেন। ইমাম মালিক রাহিমাল্লাহ মদিনার ইমাম, পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব মুআত্তা লিখেছেন, বলছেন এই মদিনার ইমাম আল্লাহ কোথায় আছেন, কেমনে আছেন বলেন তো। একজন লোক এসে বলতেছে, তখন বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফু মাজহুর ওয়াসওয়ালু আনহু বিদআতুন, বলছেন আল্লাহ আরশের ওপরে আছেন এটা খুব জানা কথা, সবাই জানে, কেমনে আছে এটা কিন্তু জানা নাই, এই ব্যাপারে প্রশ্ন করা বেদাত। এরপরে ছাত্রকে বলছেন, ছাত্ররাকে আখরিজুহু মিন মজলিসি, আমার ক্লাস থেকে একে বের করে দাও, এটা বেদাতি, এটা বেদাতি। আল্লাহু আকবার, নবী করিম সাল্লামের পরে 150 বছর পরে এই ফতোয়া মসজিদে নববীতে ইমাম মালিক হাজার হাজার ছাত্রর সামনে দিচ্ছেন যে আল্লাহ আরশের ওপরে আছেন, আর কেমনে আছেন এটা কেউ জানি না। আর আজকের হুজুর বলছেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ আরশে নয়, নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলেছেন, ভাইয়ারা কেউ যদি মনে করে, সন্দেহ করে আল্লাহ কোথায় আছে আমি জানি না, তাহলে ও পাক্কা সাচ্চা কাফের। কে বলেছেন? কেউ যদি খালি এ কথা মনে করে যে আল্লাহ কোথায় আছে জানি না, যদি কেউ বলে আল্লাহ কোথায় আছে জানি না, তাহলে ও পাক্কা সাচ্চা কাফের। কার ফতোয়া এটা? আবু হানিফা রাহিমাল্লাহর কথা, আবু হানিফা রাহিমাল্লাহর কথা। আপনাকে পাক্কা হানাফি বানাতে এসেছি ভাই, আবু হানিফা রাহিমাল্লাহ সকল মুসলমানদের ইমাম। শুধু আপনি কাড়িয়ে নেবেন কেন? কে আপনাকে অধিকার দিয়েছে? সর্বপ্রথম আমার ইমাম, খালি দাবি করলে হবে? সর্বপ্রথম আমার ইমাম। ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাশিয়া জাইনুল আবেদিন খুলে দেখুন, ইমাম বলেছেন আবু হানিফা রাহিমাল্লাহ সহি হাদিস আমার মাযহাব, আর আপনার মাযহাব আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমামের কথার সাথে আপনার কথা মিল আছে নাকি? আছে বলছে হুজুর মাযহাবের বিপক্ষে বললেন কেন? মনটা খারাপ হয়ে গেল, আমি মাযহাবের বিপক্ষে বলেছি? আমি মাঝাবি, আপনি হানফি বলেন রে ভাই, কিন্তু যেটা ফেরকায়ে নাজিয়ার যে শিক্ষা, যে আকিদা, যে বিশ্বাস, ওটা আপনাকে ধরতে হবে, ওটা আবু হানিফা রাহিমাল্লাহ ফেরকায়ে নাজিয়ার ইমামের একজন ইমাম। চার মাঝে চার ইমাম হচ্ছে ফেরকায়ে নাজিয়ার ইমাম, চারজন পরিসিদ্ধ ছিল, ছাত্র বেশি ছিল, তাদের নামে মাঝহাব তৈরি হয়ে গেছে, আর লক্ষ লক্ষ মুহাদ্দিসরে কেরাম তাদের নামে মাঝহাব তৈরি হয়নি, কারণ তারা কঠোরভাবে প্রতিহিত করেছে আমাদের নাম দিয়ে কিছু করবে না, এই জন্য হয়নি। কথা বুঝছেন? চার মাঝহাবে চার ইমাম হচ্ছে ফেরকায়ে নাজিয়ার, মুহাদ্দিসরে কেরাম ফেরকা নাজিয়া, এটা একটা দল ছিল, পরে পরে ভাগ হইয়া গিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দিয়ে যদি কেউ বলে এখানে আয়সা, হুজুর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখানে যারা বক্তব্য শোনার জন্য আসছে সবাই লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে এখান থেকে যাইতে হইবে, এটা কি মানা যাবে? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর নাম দিয়েও যদি বলে মানবেন না? মানবেন জি না, এমপির কাছে ফোন দিব, কি ব্যাপার আপনার নেতা কথা বলে কে? এমপি তখন বলবে মাননীয় খুলে মাথা বেঁধে দাও, ঠিক না? ঠিক, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এটা কইতেই পারে না, আকবরের বাইরে। কথা বুঝছেন? আবু হানিফা রাহিমাল্লাহ বলবেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, আর সমস্ত ওলামায়ে কেরাম বলবে আল্লাহ আরশের উপরে, এটা হতে পারে নাকি? চার মাঝহাবে চার ইমামের আকীদা লেখা আছে, বই আমার কাছে আছে, ইনশাআল্লাহ আমার বই চলে আসবে, সব জমা করেছি, একটা 100 আকীদার একটা বই। দুঃখজনক হলো সত্য, চেষ্টা করার পরও পারলাম না, তবে চেষ্টা করছি এই মাসের মধ্যে বের করা যায় কিনা। দোয়া করেন, একটু দোয়া করেন বেশি করে, আজকে শেষ দেখা দেখে এসেছি, তারপর আবার দুই একবার দেখব ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান এনেছি, যেমনে কোরআন হাদিস আছে ওইভাবে ইমান আনতে হবে, ঠিক আছে? এবার রসুলের প্রতি ইমান আনতে হবে, তাই না?
রাসূলের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার সাহাবীরা শুনো, আমি কিন্তু নূরের তৈরি, আমার বাপ কিন্তু মাটির তৈরি। বলেছেন তাহলে কি বলেছেন? যে সাহাবীরা শুনো, আমি কিন্তু মাটির তৈরি, কিন্তু তোমাদের মেয়ের আগে, তোমাদের বোনের আগে, তোমাদের খালা ফুপুরাকে বিয়া করব যারা মাটির তৈরি। বলেছেন পাগলে কয় নাকি, ছাগলে খাই নাকি, নবী হলো নূরের তৈরি, স্ত্রী হলো মাটির তৈরি, নবী হলো নূরের তৈরি, মা হলো মাটির তৈরি, নবী হলো নূরের তৈরি, বাপ হলো মাটির তৈরি, নবী হলো নূরের তৈরি, দাদা গোষ্ঠী সব মাটির তৈরি, নবী হলো নূরের তৈরি, মেয়ে ছেলে সব মাটির তৈরি। বলেন পাগলে কয় নাকি, ছাগলে খাই নাকি, ঠিক না ভাই? ঠিক কি ভাই রাগ করছেন? এই যুবক রাগ করছেন আপনি? আরে আপনার জন্যই তো আজ করছি ভাই, এতক্ষণ তো বন্ধ করে দেওয়ার কথা, কেন ফেরকায় নাজিয়া বানানোর জন্য আমি আপনাদের কষ্ট দিচ্ছি? কারণ জান্নাতি যাওয়া যাবে না, একটা দল যাবে, আর সেটা কোরআন সুন্নাহর উপরে যারা আছে তারাই। কোরআন সুন্নাহ থেকে আপনাকে বলছি আমি, ভাইরা আমার, এবার কি আমলের দিকে যাবেন নাকি না আকিদা নিয়ে চলবে? নবী সাল্লাল্লাহু কিসের তৈরি? মাটির তৈরি। কেউ যদি নূরের তৈরি বলে তাহলে কাফের হইয়া যাইবে। কেন কাফের হবে? তার 10টা কারণ আছে, আমার বই লেখা আছে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আপনাকে দেখাবো আমলের দিক দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা ভাই? আহলুস সুন্নাহ মানে কি? আহল মানে ওয়ালা, সুন্নাহ মানে সুন্নাহওয়ালা, ওয়াল জামা মানে জামাতওয়ালা, জামাত মানে সাহাবায়ে কেরাম, জামাত মানে ফেরকায়ে নাজিয়াকে জামাত বোঝানো হয়েছে অন্য হাদিসে। এই যে ফেরকায়ে নাজিয়ার পরিচয় দিলাম না, মুহাদ্দিসিনে কেরাম এবং তাদের অনুসরণ যারা করে, এক কথা কোরআন সুন্নাহ ভিত্তিক যারা জীবন যাপন করে, আমল করে, তারাই হচ্ছে আহলে হাদিস। বুঝেছেন? এই আহলে হাদিস, এদের আরেকটা নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে সুন্নাতওয়ালা জামাতওয়ালা। এবার সুন্নাতওয়ালা আহলে হাদিস আছে না নাই এটা এবার দেখার কথা ভাই। এই সুন্নাতের উপরে বাংলাদেশের হুজুরেরা বেশি পারদর্শী না মক্কা মদিনার হুজুরেরা পারদর্শী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত মক্কা মদিনায় পড়েছিলেন না বাইতুল মোকাররমে পড়েছিলেন? না ইন্ডিয়াতে, মক্কা মদিনায়। তো মক্কার মদিনায়, মক্কা মদিনার মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি দেখে দেখে নামাজ শিখেছেন না ইন্ডিয়া বাংলাদেশের মানুষ দেখে দেখে শিখেছেন? মক্কা মদিনার না, ঠিক বলছেন তো? এবার মক্কা মদিনার সাথে আপনার মসজিদের 72টা পার্থক্য নেবেন নাকি নেবেন না? নেবেন না? আহ সত্যি নেবেন? কঠিন মশাল্লি তো ছাড়তে রাজি না, আমি তো ভাবছিলাম যে এখানে শেষ করবো, তাহলে 72টা দিয়ে দিই, কারণ আমি যত কষ্ট করে নোট করেছি এটা না দিয়ে কৃপণতা করলে পারে কেমন হয় না? ঠিক আছে না আমাকে ভাই? আপনি কি খাস্তে গেছেন, ক্লান্ত? হায় মাশাআল্লাহ, মাইক মানাতে একখানে হাবি ভাইরা। মক্কার মদিনার মসজিদে একবার করে একামত হয়, আমাদের দেশে কয়বার হয়? আমি কোনটা চলবে কোনটা চলবে এটা কিন্তু ফতোয়া দিচ্ছি না, আমি কি দিচ্ছি মক্কা মদিনাতে কি আমল আছে এটা দিচ্ছি, তারপরে আপনি মানবেন না মানবেন এটা আপনার ব্যাপার, ঠিক আছে না? হ্যাঁ ভাই, আমার মক্কা মদিনাতে ইমামের পিছনে সমস্ত মুসাল্লিরা নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, বাংলাদেশের মসজিদে মুক্তাদিরা ইমামের পিছনে সালাতে ফাতিহা পড়ে না। এবার কোনটা সত্য আপনি বিচার করবেন, আমার দরকার নাই। আর আমি যেটা বলছি এটা চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ 8 বছরের অভিজ্ঞতায় দেখে শুনে লেখে লেখা পড়া করে নোট করে আপনাদেরকে বলতেছি, বাংলাদেশ ভারত দেখে আর মক্কা মদিনা 8 বছর দেখে এটা ফতোয়া দিচ্ছি, এর আগে দিনই। কথা বুঝছেন না বুঝেন নাই? চশমা দিলে আপনাদের আওয়াজ আওয়াজ দেখায়, এই জন্য মাঝে খুলে নিচ্ছি বারবার, ডিস্টার্ব হচ্ছে। ভাইরা আমার মক্কা মদিনার হুজুরেরা মুসাল্লিরা বুকের উপরে হাত বাঁধে, এবার আপনার মসজিদে কেউ বুকে হাত বাঁধলে ঘৃণা করবেন? আপনার ইচ্ছা করলে করবেন, আমার করে কি? ভাইরা যখন রুকুর থেকে রুকুতে যখন যায় তখন ওরা রফর আদায় করে, গুনেন আপনি আমি খালি বলে যাই, রুকুর থেকে যখন উঠে তখন রফর আদায় করে,
দুই রাকাত বসে তাশাহুদ পড়ার পরে তৃতীয় রাকাতের জন্য যখন ওঠে তখন ওরা ফলে আদায় করে। আর এই আমলগুলো বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাইতে আছে কিনা বাড়ি যায় মিলা নেবেন, বাড়ি যায় মিলাই নেবেন। আমি তো দিয়ে দিলাম, ফেরকায় না জিয়া হতে হলে এই যে লেখা লেখে বই দিয়ে গেছেন, আমাদের বিশুদ্ধ বই দিয়ে গেছেন, পড়বেন আর মিলাবেন, পড়বেন আর মিলাবেন। আর আমার মক্কার মদিনায় জোরে আমিন বলে, আমাদের মসজিদেও জোরে আমিন বলে না। মক্কা মদিনায় জানাজার নামাজের সূরা ফাতিহা পড়ে, আমাদের এখানে পড়ে না। মক্কা মদিনায় ঈদের সালাত বারো তাকবিরে পড়ে, আমাদের এই মসজিদে পড়ে না। ভাইরা আমার ফজরের সালাত ঠিক টাইম মতো পড়ে, যেভাবে আহলে হাদিস পড়ে, বাংলাদেশে আহলে হাদিস আছে না, ঠিক এই টাইমে আজও মক্কা মদিনাতে এইভাবেই পড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই পড়েছেন, এখনও মক্কা মদিনায় আছে। কটা গেল মা? বারোটা। ভাইরা ওইখানকার মহিলারা পুরুষদের মতেন নামাজ পড়ে কিন্তু সর্বশরীর ঢাকা পড়ে, আমাদের মা বোনেরা কি করে জড়ো সড়া হ্যাঁ মাটিকে ধরে কামড়ে রে, মাটি তোরা ছাড়বই না, ঠিক না? কোনটা করবেন এটা আপনার দায়িত্ব, আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না। কে এসে বলবে যে বাহাত্তরটা পার্থক্য দেখা গেছে, কেমন কথা হলো? ভাইরা আমরা মক্কা মদিনার ইমামেরা ফতোয়া দেয়, মানুষেরা আদায় করে একশো জাকাতুল ফিতর, আমরা হাফ শা জাকাতুল ফিতর আদায় করি অর্ধেক, অর্ধেক থেকে কম হয়ে গেল না? ভাইরা আমার কবলাল জুমা খুতবার আগে চার রাকাত সালাত আমরা পড়ি, ওরা পড়ে না, দুই দুই করে পড়ে। কয় রাকাত করে পড়ে? দুই দুই রাকাত করে পড়ে, দুই দুই রাকাত করে বারো পর্যন্ত পড়তে পারবেন। উজুর পরে উজুর সময় গর্দান মশা করি, ওরা এটা করে না। ভাইরা আমার যখন ইমাম সব মসজিদে ঢুকে যায় লালবাত্তি জ্বালায় দেয়, ওরা লালবাত্তি জ্বালায় না। খুতবার আগে এখানে বাংলায় বক্তব্য হয়, ওখানে বাংলা আরবি কোনোটাতে বক্তব্য হয় না খুতবার আগে।